সবাই বুঝছে না উস্তাদ। শোনা এবং বলা দুটোই গুরুত্বপূর্ণ। একটু বুঝে বলেন সামান্যটা বাংলায় শোনা এবং বলা দক্ষতার গুরুত্ব হচ্ছে উত্তর দেওয়াটা নির্ভর করে হচ্ছে শোনা দক্ষতার উপরে। যেমন একজন বুয়া মানুষ সে শুনতে পারে না, তাই সে হচ্ছে প্রশ্ন উত্তর দিতে পারে না। আর কথা বলার যোগ্যতা যদি না থাকে, বলার যোগ্যতা না থাকলে কোনো বিদেশি ব্যক্তির সাথে বা আরো কোনো মানুষের সাথে আমরা যোগাযোগ করতে পারি না। আর আমাদের যদি ইস্তেমাটা শোনার দক্ষতাটা ভালো হয়, তাহলে আমরা বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, রেডিও থেকে, টেলিভিশন থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা শোনার মাধ্যমে অর্জন করতে পারি। তাছাড়া যদি শোনা দক্ষতা ভালো না হয়, তাহলে আমরা একজনের কথা শুনলাম কিন্তু সেটা বুঝতে পারবো না, শুনতে না পারি বলে বুঝতে না পারি, তাহলে আমাদের মনের মধ্যে প্রশান্তি আসে না, এতমেরা সেখানে অর্জিত হয় না বা সেখানে ভালো মহামালার মহাসারা তো সেক্ষেত্রে হয় না।